आज ले उनकी पाना आज मदद मांग उनसे आज ले उनकी पाना बिस्मिल्लाहिर रहमानिर रहीम शुभ प्रिय सुधीबिंदु अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू आला हजरत एक किताब लिखे अल अमनु वल औला

যে বেঁচে যাবেন তার দলিল আলা হজরত ইবনে মাজা শরীফের হাদিস দ্বারা দিয়ে দিয়েছেন হযরত তামিমে দারি হাদিসের রাবি আলা হজরত লিখেন যে হুজুরের পানাতে আসবে সে বেঁচে যাবে তিনি দলিল দিয়ে বলেন মানুষ নয় শুধু কোন জানোয়ারও যদি হুজুরের কাছে চলে আসে সে বেঁচে যায় হযরত তামিমে দারি রাহমাতুল্লাহি তাআলা আনহু ফরমান আমরা দাঁড়িয়ে ছিলাম এক ওঁট দৌড়ে আসলো এসে প্রথমে ওঁটটি নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কদম মোবারকে সেজদা করল সাহাবাগন আরজ করল হুজুর আমাদেরকে অনুমতি দিন সেজদা করার হুজুর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন পশু পাখি শরীয়তের অনুসারী নয় তোমরা হলে শরীয়তের অনুসরণকারী তোমাদের জন্য সেজদা করার অনুমতি নেই আলা হজরত স্পষ্ট লিখে দিয়েছেন আল্লাহ তালা ব্যতীত কাউকে তাজি নিষেধা করাও হারাম আলা হজরত ফতোয়াই রজবিয়াতে লিখেন কোন কবরে গেলে কবর জিয়ারতে গেলে কবর থেকে চার হাত দূরে দাঁড়াবে সুরাফা তেহা পড়বে দরুশ্বরী পড়বে দোয়া করবে আলা হজরত আরও লিখেন কবরকে সেজদা করা সর্বসম্মতিক্রমে হারাম কবরকে তাওয়াফ করা সর্বসম্মতিক্রমে হারাম চুমু ব্যাপারে এখতলাফ আছে যেহেতু কবরকে চুমু দিলেও সন্দেহের অবকাশ হয় আশঙ্কা হয়। তাই আহমদ রেজার রায় হল কবরকে চুমু দেওয়া থেকে বাঁচতে হবে আলা আল উলাতে এই হাদিস লিখেন ফরমান যে ওট এসে শেষটা করেছে হুজুরের কদমে চুমু দিয়েছে এরপর ওট হুজুরের কানে কিছু একটা বলল এরপর হুজুর সাল্লি ওসাল্লাম ওটের শরীরে হাত ফিরালেন তাকে আদর করে দিলেন আল্লাহর মাহবুব ফরমান চিন্তা করিও না এখন তুমি আমার হেফাজতে চলে এসেছ যেমন তুমি চাইবে তেমনই হবে তামিম দারি বলেন আমরা কোনো কিছু বুঝতেছিলাম না কিছুক্ষণ পর কিছু লোক সেই ওটের খুঁজে আসলো তাদের হাতে রশি ও ছুরি ছিল তামিম দারি বলেন যখন ওটের মালিক আসলো আমরা দেখলাম সেই ওঁটটি হুজুরের পিছনে লুকিয়ে গেল আজ কি পানা হুজুর ওটের মালিককে জিজ্ঞেস করলেন কি হয়েছে তারা বলল ইারসুলাল এটা আমাদের ওট যখন এটাকে জবে করতে যাচ্ছি সে পালিয়ে চলে এসেছে হুজুর ফরমালেন সে তো তোমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে সে বলেছে আমি সারা জীবন তাদের চাকরি করেছি এখন আমি বৃদ্ধ হয়ে গেছি তাই বেশি বোঝা বহন করতে পারি না তাই আমাকে করে খেয়ে ফেলতে চাই আমি এখন মরতে চাই না নবী করিম ওসাল্লাম মোটের মালিককে বললেন ভালো লোক কি এভাবে প্রতিদান দেয় তারা বলল হুজুর আপনি নির্দেশ দিন এখন আমরা কি করব, আপনি আমাদেরকে ওঁটটি দিয়ে দিন আমরা একে জবে করব না কিন্তু হুজুর বললেন সে আমার কাছে আশ্রয় চেয়েছে এখন আমি তাকে তোমাদের কাছে ফিরিয়ে দিতে পারি না সে তো আমার কাছে আশ্রয় নিয়েছে পানা চেয়েছে আজ এলে উন কি পানা আজ মদ মাঙ্গ সে তারা বললো ঠিক আছে হুজুর আপনি তাকে রেখে দিন কিন্তু হুজুর বললেন তার দাম কত তারা বললো আরো সাল্লা দাম লাগবে না হুজুর বললেন না তোমরা বলো এর দাম কত দিব তখন তারা বললো হুজুর একবার বিক্রি করতে চেয়েছিলাম তখন একশো তো দিনার পর্যন্ত এর দাম উঠেছে তখন হুজুর বেলালকে বললেন বেলাল একশো দিনার দিয়ে দাও আলা হজরত বললেন দেখো হুজুরের আশ্রয়ে আসার বরকত কত বেশি ওঠের মালিক চলে গেল আর এদিকে হুজুর সেই ওঁটটিকে ছেড়ে দিলেন আজাদ করে দিলেন হজরত তামিম দারি বলেন সেই ওঁটটি প্রথমে কিছু দূর গেল আবার ফিরে আসলো এসে নবী করিম সাল্লাহ আলাইহিমের কানে কি যেন বলল তার মধ্যে একটি কথা শুনে হুজুর সাল্লাই কেঁদে দিলেন ওট কথা বলে চলে গেল আমরা হুজুরকে প্রশ্ন করলাম ওট আপনার কানে কানে কি বলেছে সে বলে গেল ইয়ার রসুলাল্লাহ যেভাবে আপনি আমাকে ছুরি থেকে বাঁচিয়েছেন আমি দোয়া করছি আল্লাহ আপনার উম্মতকে জাহান নাম থেকে যেন বাঁচিয়ে রাখেন আলা হজরত বলেন মানুষ হয়ে আপনি কিসের চক্করে ফেসে গেছেন টাকা পয়সার পানা চান পদ পানা চান সম্পদের পানা চান যদি মুসিবত আসে এসব কিছু কোনো কাজে আসবে না এসব কিছু আপনাকে বাঁচাতে পারবে না যদি পানা নিতে চাও তাহলে মদিনাওয়ালা মাহবুবের পানা চাও নবী করিম সাল আলহ্লামকে মহব্বত করো রসুল্লার গোলামি কর আলা হজরত মাহবুবে করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতের পয়গাম দিয়েছেন উর্দু কবিতা লেখকদের কারো সাহস হয়নি হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে শাহেন শাহ বলার কিন্তু আলা হজরত হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে শাহেন বলেছেন তিনি দলিলও দিয়েছেন তিনি বলেন তোমরা তিরমিজিয়ের হাদিস পর হুজুর সাল্লাহ আলাইহাল্লাম ফরমাইছেন আমার দুইজন উজির জমিনে আর দুইজন উজির আসমানে জমিনের দুই উজিরের নাম হল আবু বকর এবং অমর আসমানের দুই উজির হল জিব্রাইল এবং মিকাইল আল্লাহ হজরত বলেন উজির তো কোনো শাহিন শারী হয়ে থাকে তাই তিনি বলেন হাজিও আও শাহিন শাহ কা রওজা দেখো কাবা তো দেখ চুকে আব কাবা কা কাবা কো দেখো গে তো হে সদা মে আকা কেখো আলা হজরত সারা জীবন নবী সাহাবি আহলে আউলে অমের শান লিখেছেন ছেন আলা হজরত একে অপরের সাথে ঝগড়া ফাসাদ তর্ক বিতর্ক এসব থেকে বেঁচে থাকতে বলেছেন তিনি বলেন যদি কোনো জ্ঞান এসে যায় তার অর্থ এটা নয় যে বাকি সকলকে তুমি মূর্খ মনে করবে আমরা একটু পড়ালেখা শিখলে সামনের লক্ষ্যে মূর্খ মনে করি যারা জেনারেল শিক্ষিত তারা মৌলবীদেরকে মনে করে মৌলবীরা কিছুই জানে না তারা মৌলবীদেরকে ভিন্ন গ্রহের মানুষ মনে করে আর যারা চাকরিজীবী তারা সকল ব্যবসায়ীদেরকে দুই নম্বরই করে ব্যবসা করছে মনে করে আমাদের উচিত একে অপরকে সম্মান করা একে অপরের সাথে সৌহার্দ্য ভাতৃত্ব বজায় রাখা আলাহ হজরত যায় যেমন আলা হজরতের যুগে একজন লিখেছিল নবী পাকের খেয়াল আসলে নামাজ ভঙ্গ হয়ে যায় আলা হজরত তার করা জবাব দিয়ে বলেন যদি নবী পাকের খেয়াল না আসে নামাজই হবে না কারণ নামাজ যখন নামাজে তাসাহুদ পড়া হয় তাতে বলা হয় আসসালাম আলাইকা আইয়ুহান নবীয় নবীকে সালাম দেয়া হয় তারপর দরুদ পড়া হয় আল্লাহ সাল্লা আলা মোহাম্মদ আলা আলী সৈদানা মোহাম্মদ তাছাড়া নামাজের পুরা নিয়ম আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম দিয়েছেন কোরআনে শুধু আকিমুস সালাদ বলা হয়েছে আর সে নামাজ ফজরে কত রাকাত জোহরে আসরে মাগরিবে এসাতে কত রাকাত হবে কিভাবে পড়বো নবী করিম সাল্লাম কিভাবে করব শিক্ষা দিয়েছেন এবং বলেছেন তোমরা যেভাবে নামাজ পড়ো যেভাবে আমি নামাজ পড়ি আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো তাহলে বোঝা যায় যারা বলে নামাজে নবী পাকের খেয়াল আসলে নামাজ ভঙ্গ হয়ে যাবে তারা বড়ই নাদান। আলা হজরতের সময় আরিয়া ফেরকা নামক এক ফেরকার এসে প্রশ্ন করল ফরজ বেশি গুরুত্বপূর্ণ নাকি বললেন ফরজ বেশি গুরুত্বপূর্ণ তখন সে তাহলে আপনারা উজু করার সময় আগে কেন পালন করেন কবজি পর্যন্ত হাত ধোঁয়া সুন কুলি করাও নাকে পানি দেওয়া শুননত তিনটা সুন্নতের পরে গিয়ে ফরজ মুগ্ধৌত করেন আলা হজরত জবাব দিলেন আসলে তুমি নবীর গোলাম নাও তাই তোমার কাছে এই তরিকায় ত্রুটি ধরা পড়েছে আমাদের প্রিয় নবী আমাদেরকে খুবই সেফলি ফরস পর্যন্ত নিয়ে গেছেন হুজুর প্রথমে হাত দৌত করতে বলেছেন যাতে বোঝা যায় পানি বেশি গরম কিনা তাছাড়া হাতে কোনো জীবাণু থাকলে তা যেন ধুয়ে যায় তারপর নাকে পানি দিয়ে দেখে নাও এই পানি থেকে কোনো দুর্গন্ধ আসছে কিনা তারপর মুখে দিয়ে স্বাদ নাও যাতে বোঝা যায় খারাপ স্বাদ আছে কিনা এখন এই তিন শূন্যত আদায় করে বুঝে নাও যে পানি ঠিক আছে যদি পানি ঠিক থাকে তাহলে মুখ ধোয়ার ফরস আদায় করো তাহলে আল্লাহও রাজি হবে আল্লাহ রসুলও রাজি হয়ে যাবে